হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে খুব ভালো আছি, সুস্থ আছি। মাইক এবং সাউন্ড সিস্টেমগুলো যারা ভাড়া দিয়ে থাকেন, যারা এই জগতে নতুন আসছেন অথবা পুরাতন যারা আছেন, তাদের কিন্তু আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতেও পারে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আহুজা যে অ্যাম্প্লিফায়ার মেশিনগুলো আছে, এই আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিনগুলো কেনার পরে কিভাবে আপনারা বুঝবেন যে সেই অ্যাম্প্লিফায়ার মেশিনটিকে অরিজিনাল নাকি কপি। কারণ বর্তমানে কিন্তু আসলে শুধু আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিনই না, অন্যান্য যেই কোম্পানির মেশিনগুলো আছে এইগুলোও কিন্তু আসলে কপি বের হয়ে গেছে। আর আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিন যদি আমরা কপি এবং অরিজিনাল দুইটা যদি একত্রে রেখে বোঝার চেষ্টা করি যে কোনটা অরিজিনাল এবং কোনটা কপি, সেটা কিন্তু আসলে বোঝার মতন ক্ষমতা অনেকেরই নাই এবং অনেকেই বুঝতে পারে না যে কোনটা অরিজিনাল নাকি কোনটা কপি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আহুজা মেশিন কেনার পরে আপনি কিভাবে বুঝবেন যে সেই আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিনটি অরিজিনাল নাকি কপি, সেটা হোক যত ওয়াটেরই। যেমন ধরেন, আমি আজকে দেখানোর চেষ্টা করব 60 ওয়াট এবং 250 ওয়াট আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিন দিয়ে। তো দেখানোর আগে আপনি যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে করে পরের ভিডিও মিস না হয়ে যায়। আর আমরাও আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং সাউন্ড সিস্টেমের বিভিন্ন অ্যাক্সেসরিজের যেই প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলোর পাইকারি খুচরা ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করার। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো সাথে আছি আমি মামুন, আর আপনারা দেখছেন এমইএপি সাপোর্টার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। এইখানে একটি মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন, এই মেশিনটি হচ্ছে আপনার আহুজা কোম্পানির একটি অ্যাম্প্লিফায়ার মেশিন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আহুজার একটি অ্যাম্প্লিফায়ার মেশিন, আর এটার ওয়াট হচ্ছে 250 ওয়াট। আর এই ধরনের এই মেশিনগুলো দিয়ে কিন্তু চাইলে ছোট ছোট 15 ইঞ্চির যেই মনিটর আছে সেগুলো কিন্তু আসলে চালানো যায়। তবে আহুজা মেশিনের যেই পারফরমেন্স আছে সেটা অবশ্যই ভালো আমি বলবো, কারণ আহুজা মেশিন অনেকেই ব্যবহার করেন এবং অনেকেই কিন্তু আসলে আহুজা মেশিন ব্যবহার করে স্যাটিসফাই। আর এই আহুজা মেশিনটা হচ্ছে একেবারে লেটেস্ট ভার্সনের। এই জন্যই বললাম এইখানে যে রিয়েস্টার সুইচটা আছে, দেখুন এখানে যে রিয়েস্টার সুইচটা আছে এটা কিন্তু আসলে পূর্বের যেই অ্যাম্প্লিফায়ার মেশিনটা ছিল, যেমন ধরেন 250 ওয়াটের, ওই মেশিনের কিন্তু আসলে এই রিয়েস্টার সুইচটা পিছন দিক দিয়ে ছিল। আর এটা যেহেতু লেটেস্ট ভার্সনের, এটা কিন্তু আসলে সামনের দিক দিয়ে দিয়ে দিছে তারা, আপনারা দেখতেই পাচ্ছেন। এতেই বোঝা যায় যে এটা একেবারে লেটেস্ট ভার্সনের। আর পূর্বের যেই অ্যাম্প্লিফায়ার মেশিনগুলো আছে ওইগুলো ছিল হচ্ছে পিছন দিক দিয়ে। আমি আপনাদেরকে একটু দেখাই। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিনগুলো যারা কিনবেন তারা যাতে করে বুঝতে পারেন কেনার পরে যে সেই কাঙ্ক্ষিত আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিনটি কি অরিজিনাল নাকি কপি। তো আজকের আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন ছোট্ট করে একটি অ্যালুমিনিয়ামের প্লেট দেওয়া আছে। এখানে কিন্তু আসলে সিরিয়াল নং আহুজা রেডিও কিন্তু আসলে দেওয়া আছে এবং দুই পাশে কিন্তু দুইটি নাট দেওয়া আছে। আর এইখানে একটু খেয়াল করলে আপনারা দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখাই, একটি সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে। দেখুন একটি সিরিয়াল নাম্বার কিন্তু একেবারে খোদাই করে দেওয়া আছে, একেবারে খোদাই করে কিন্তু আসলে সিরিয়াল নাম্বারটা দেওয়া। এই সিরিয়াল নাম্বার এবং যখন আপনি এই ধরনের মেশিনগুলো, যেমন ধরেন 60 ওয়াট, এখানে কিন্তু একটি মেশিন রয়েছে, এটা কিন্তু আসলে আহুজার 60 ওয়াট, 250 ওয়াট, এই ধরনের মেশিনগুলো আপনি যখন ইনটেক অবস্থায় আপনি যখন খুলবেন তখন কিন্তু এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল পাবেন। তো ইউজার ম্যানুয়ালের যে কোনো এক পাশে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আসলে থাকবে। এইখানে যে সিরিয়াল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিরিয়াল নাম্বারটা এবং ইউজার ম্যানুয়ালের সাথে যে সিরিয়াল নাম্বারটা, এই সিরিয়াল নাম্বারটা যদি আপনার মিল থাকে সেক্ষেত্রে বুঝবেন যে সেটা অরিজিনাল, 100% অরিজিনাল অ্যাম্প্লিফায়ার মেশিন। আর যদি এই ধরনের সিরিয়াল নাম্বার যদি কোনো না থাকে তাহলে ধরে নিতে হবে সেই আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিনটা কপি। অর্থাৎ এইখানে একটু ভালোভাবে দেখুন,
দুই পাশে কিন্তু নাট দিয়ে একেবারে খোদাই করে কিন্তু আসলে এখানে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে। আর এই সিরিয়াল নাম্বারটাই থাকবে আপনি যখন খুলবেন সেই ইউজার ম্যানুয়ালটা, ম্যানুয়ালটার মধ্যে যে কোনো এক পাশে কিন্তু আসলে এই ধরনের সিরিয়াল নাম্বার থাকবে। সো দুইটাকে আপনারা মিলাবেন, যদি মিলে যায় সেক্ষেত্রে বুঝবেন যে অ্যাম্প্লিফায়ারটি অরিজিনাল, আর যদি না মিলে এবং এই ধরনের সিরিয়াল নাম্বার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে সেই মেশিনটি কপি দুই নাম্বার মেশিন। আর এই অ্যাম্প্লিফায়ার মেশিনের অর্থাৎ আহুজা এই অ্যাম্প্লিফায়ার মেশিনটার মূলত যেই ইউজার ম্যানুয়ালটা ছিল সেটা আপাতত নেই, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর এই ছোট্ট এই টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এইখানে দেখুন আরেকটি অ্যাম্প্লিফায়ার মেশিন রয়েছে, এটার ওয়াট হচ্ছে 60 ওয়াট। আপনারা দেখতে পাচ্ছেন এটার ওয়াট হচ্ছে 60 ওয়াট, এইখানে SSB 60M। দেখুন 60 ওয়াটের এই অ্যাম্প্লিফায়ার মেশিনটা, এটাও অরিজিনাল একটি মেশিন। আমি আপনাদেরকে একটু দেখাই এটার পিছন দিক দিয়ে, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখুন দেখুন এইটা, এখানে কিন্তু আসলে দুই পাশে দুইটি নাট দিয়ে সেমভাবে, যেমন এটার যেভাবে এরকমের যে প্লেট আছে প্লেট দিয়ে দিছে, এটারও কিন্তু সেমভাবে প্লেট দিয়ে কিন্তু তারা দিয়ে দিছে। দেখুন এখানে কিন্তু একটি সিরিয়াল নাম্বার আছে, অর্থাৎ এখানে যেই প্লেটটা আছে এটা কিন্তু অ্যালমোনিয়ামের একটা প্লেট, আহুজা রেডিও মেড ইন ইন্ডিয়া। এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা আপনারা একেবারে ক্লিয়ারলি দেখতে পারতেছেন। এই সিরিয়াল নাম্বারটা যদি না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাম্প্লিফায়ার মেশিনটি কপি অথবা দুই নাম্বার। তো এমনিভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কেনার পরে যে আপনার আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিনটি কপি এবং দুই নাম্বার। আর আমি সাজেস্ট করব এই ধরনের যারা মেশিনগুলো কিনবেন তারা অবশ্যই ট্রাস্টেড একটা শপ থেকে কিনবেন, তাহলে আর প্রতারিত হবেন না। এবং দোকানদারের সাথে এমনি এমনভাবে আচার আচরণ অথবা ব্যবহার করবেন যাতে করে দোকানদার আপনার প্রতি সন্তুষ্ট হয় এবং আপনাকে ভালো জিনিসটা প্রোভাইড করে। মূলত এমনিভাবেই কিন্তু আপনারা অরিজিনাল এবং কপি বুঝতে পারবেন। আর আমরা যারা সাউন্ড সিস্টেম অথবা মাইকগুলো যারা ভাড়া দিয়ে থাকি তারা কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রমের পর কিন্তু আসলে টাকা জমিয়ে একটি অ্যাম্প্লিফায়ার মেশিন কিনি, এবং সেই মেশিনটি যদি হয় কপি তখন তো দুঃখের কোনো শেষ নেই। যদি ফেরত দেয় তাহলে ঠিক আছে, আর যদি ফেরত না দেয় সেক্ষেত্রে তো অবশ্যই কষ্ট লাগারই কথা, কারণ এক একটা মেশিনের দাম দেখা যায় 250 ওয়াট। আমি যখন কিনে আনছিলাম তখন কিন্তু প্রায় 19,500 টাকার মতো পড়ছিল আমার এই অ্যাম্পলিফায়ার মেশিনটা। আরও মেশিন আছে আমাদের পাবলিক সিটি করার জন্য, তো আহুজা এটাই আমাদের কাছে সর্বোচ্চ ওয়ার্ল্ডের আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিন। এই ধরনের মেশিন কিন্তু আরও রয়েছে, যেমন ধরেন 60 ওয়াট, এই ধরনের মেশিন কিন্তু আরও রয়েছে আমাদের পাবলিক সিটি করার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় একটুও উপকার হয়েছে অথবা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানানোর জন্য হাজার হাজার গুণ উৎসাহিত করে। তা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার দ্বারাই অন্য কেউ উপকৃত হোক অথবা অন্য কারো উপকারে আসুক, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।